আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার জয়ইসলাম নামবাবু। দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। পদ্মা সেতুর নিত্য নতুন খবর পেতে ইঞ্জিনিয়ার নামবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেল ট্র্যাক বসানোর কাজ চলছে পুরোদমে। পাথরবিহীন রেল লাইন বসাতে ইতিমধ্যে 375টি স্লিপার বসে গেছে। জাজিরা প্রান্তে দীর্ঘ রেল সংযোগ প্রকল্পের কাজ চলছে এখন রাত দিন। জাজিরা প্রান্তে 4.30 কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে 200 মিটারে 375টি স্লিপার বসে গেছে। 2022 সালের জুনে পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণা দিয়েছে সরকার। অগ্রগতিও বেশ সন্তোষজনক, চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ। বারবারই রেলমন্ত্রী নূর ইসলাম সুজন বলেছিলেন উদ্বোধনের দিনে পদ্মা সেতু দিয়ে চলবে রেলও, পূরণ হচ্ছে না সেই আশা। রেলমন্ত্রী নূর ইসলাম সুজন প্রকল্প পরিদর্শনে এসে জানান সড়ককে অগ্রাধিকার দিয়ে এগিয়ে চলছে পদ্মা সেতু প্রকল্পের কাজ, গ্যাস ও বিদ্যুতের কাজ চলছে সমান গতিতে। একই দিনে সড়ক ও রেল উদ্বোধন করা না গেলে বিকল্প পরিকল্পনা আছে বলে জানান রেলমন্ত্রী। মন্ত্রী আরও বলেন ঢাকা থেকে ভাঙ্গায় রেল চলবে আগামী 22 সালের ডিসেম্বরে। মা প্রান্তে রেল সংযোগ সেতুর 2.57 কিলোমিটারের মধ্যে 1.71 কিলোমিটার রেল লাইন ইতিমধ্যে প্রস্তুত। পদ্মা সেতুর দুই প্রান্তের পাথরবিহীন 6.87 কিলোমিটার রেল সেতুর কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারবেন বলে আশা করেন রেলমন্ত্রী নূর ইসলাম সুজন। আপনি জেনে অবাক হবেন যে এই পদ্মা সেতু রেল প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় 40,000 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় নির্মাণ প্রকল্প এই পদ্মা সেতু রেল প্রকল্প। পদ্মার মূল সেতু 6.15 কিলোমিটারে গ্যাস ও বিদ্যুতের কাজ চলমান রয়েছে। এজন্য রেল সংযোগ কাজের অনুমতি মিলেনি সড়ক বিভাগের কাছ থেকে। নিচে যে সারিবদ্ধভাবে রাখা স্লিপারগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই মূলত ব্যবহার করা হচ্ছে রেল সেতু নির্মাণে। এগুলো নির্মাণ করা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায়। নির্মাণকারী প্রতিষ্ঠান CRAC এগুলো তৈরির জন্য কারখানা নির্মাণ করেছেন ভাঙ্গায়। এই কারখানায় প্রতিদিন অন্তত 500টি স্লিপার নির্মাণ করা সম্ভব। পুরো পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য এই কারখানা থেকে তৈরি করা হচ্ছে 3,70,000-এরও বেশি স্লিপার। নিচে লাল রঙের বাছের মতো একটি দেখতে পাচ্ছেন, এটি মূলত বাছ নয়, এটি একটি ট্রেনের বগি। রেল লাইন নির্মাণ করার পর পরীক্ষামূলক চালানোর জন্য এটি আনা হয়েছে। পদ্মা সেতু রেল সংযোগ সেতুর জাজিরা প্রান্তে 4.30 কিলোমিটারের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। এখান থেকে মূল সেতুর দিকে দেখতে পাচ্ছেন জাজিরা প্রান্তে 4.30 কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে 106টি পিয়ার আছে। দেশি ও বিদেশি প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রমে দুর্বার গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতু রেল সংযোগের কাজ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং পদ্মা সেতুর নিত্য নতুন খবর পেতে ইঞ্জিনিয়ার নামবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।